আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি পটলের ভর্তা দিয়ে। পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 8টা পটল নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে সেদ্ধ করতে হবে। আমি পটলগুলার বিচি সবগুলার ফেলে দিইনি, কিছু কিছু পটলের বিচি রেখে দিয়েছি। এই বিচিগুলা কিন্তু খুব বেশি শক্ত না, যেগুলো শক্ত ছিল সেগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। আপনাদের পছন্দ না হলে কোনো বিচি রাখার দরকার নেই, ফেলে দিতে পারেন। তবে আমি এখানে নরম বিচিগুলো রেখে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। এবার আমি পটলগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা হাই হিটে ধরিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে ফিরে আসছি পটলগুলো সেদ্ধ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বাড়তি যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পটলগুলোকে আরও কিছুটা জলসে নেব। পটলগুলোকে জলসে নেওয়ার কারণ হলো পটলের গায়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে, আর যদি জলসানো হয় তাহলে কিন্তু সেই পানিটা শুকিয়ে যাবে, তাহলে কিন্তু পটলের ভর্তা খেতে খুবই ভালো লাগবে। যদি আপনারা পটলটাকে জলসাতে না চান তাহলে কিন্তু পটলের ভর্তা খেতে খুব একটা ভালো লাগবে না, পানসি পানসি লাগবে। আমার পটলগুলা জলসানো হয়ে গেছে। এবার আমি পটলগুলাকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমার আর যা যা লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি, সরিষার তেল। আমি এখানে 8টা পটলের জন্য 1 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এখানে আমি শুকনো মরিচকে শুকনো কুলায় ঠেলে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচা মরিচ এবং স্বাদমতো লবণ। আপনারা যে কোনো এক ধরনের মরিচ দিয়েও সেটা করতে পারেন, হয় কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ। প্রথমে আমি মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখে একেবারে সফট করা যাবে না, জাস্ট মরিচের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি পটলগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পটলগুলো হাত দিয়ে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার একটি ভর্তা তৈরি হয়ে গেল। আজ আমি তৈরি করব মুখী ভর্তা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মুখীগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর সাথে দিয়ে দিয়েছি লবণ। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। মুখীগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মুখীগুলোকে পানিটা ঝরিয়ে একটা স্ট্রেইনারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। পানিটা ঝরে যাওয়ার পর মুখীগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তাহলে অপেক্ষা করছি মুখীগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। মুখীগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মুখীগুলোর খোসাটা ফেলে দিচ্ছি। মুখী সেদ্ধ হওয়ার পর কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু মুখীটা বেশ খানিকটা পিছলে হয়ে যাবে। যদি আপনার স্টেইনারে রেখে দেন তাহলে কিন্তু ঠান্ডাও হবে, পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি শুকনো কুলায় টেলে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ এবং সরিষার তেল। প্রথমে আমি শুকনো মরিচ এবং লবণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুখি এবং সরিষার তেল, দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি।
মাখা হয়ে গেছে, দেখলেন তো কত সহজে কত মজার একটি ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। এখানে আমি চারটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ, আমি এখানে বড় সাইজের দুটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন, রসুনটাকে হালকা একটু তেলে ঝলসে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ তেলে বেঁধে রেখেছি। ভর্তা তৈরি করতে কোনো নির্দিষ্ট নিয়ম কিংবা পরিমাপ থাকে না যে আপনাকে কতটুকু পেঁয়াজ রসুন কিংবা মরিচ দিতে হয়, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তবে আমি ভর্তা তৈরি করার জন্য সবসময় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি, আপনারা চাইলে আর একটু কম করে দিতে পারেন। আমি কয়েক টুকরা রসুনকে হালকা একটু ঝলসে নিয়েছি, এবার রসুনগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আমি ভর্তাটা তৈরি করার জন্য রসুন ব্যবহার করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি লবণের সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়া হয়ে গেলে শুকনো মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি, চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আবারও আলতোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে জোরে করে মাখানো যাবে না, আলতোভাবে মেখে নিতে হবে, যাতে মরিচ লবণ পেঁয়াজ সবকিছু যাতে একসাথে মাখা হয়। দেখতেই পাচ্ছেন লবণ পেঁয়াজ রসুন মরিচ সবগুলা কিন্তু একসাথে মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে ডিমটাকে ভেঙে দিতে হবে। আমার ডিম ভাঙা হয়ে গেছে, এবার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরষের তেল। দেওয়া হয়ে গেলে আলতোভাবে মেখে নিচ্ছি, খুব জোরে ভাবে মাখানো যাবে না, আলতোভাবে মেখে নিতে হবে। আমার ভর্তা তৈরি হয়ে গেছে। হয়তোবা অনেকেই খেয়েছেন, হয়তোবা অনেকেই খাননি, যারা কখনই খাননি একবার হলেও ট্রাই করবেন। আজকের ভর্তা হচ্ছে চিংড়ি মাছের মাথা বা খোসা যে অংশ থাকে ওই অংশটা দিয়ে ভর্তাটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ছোট চিংড়ির যে খোসা থাকে ওই অংশটা নিয়েছি। আপনারা যদি খোসাটা ছাড়াতে না চান তাহলে ছোট ছোট চিংড়ি থাকে ওইগুলো দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। সাথে নিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ। যেহেতু ভর্তা তৈরি করতে কিন্তু নির্দিষ্ট কোনো মেজারমেন্ট থাকে না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চলে যাচ্ছে ভর্তা তৈরি করতে। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার তেল, খুব বেশি দিতে যাবেন না। আমি এখানে 2 কাপ চিংড়ির খোসা, মানে এখানে চিংড়ির খোসাও আছে ছোট চিংড়িও আছে, এখানে সব মিলিয়ে আমার 2 কাপ আছে, তো আমি 1 চা চামচ রান্নার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ির খোসা আর মাথা, যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য, আর এই 5 মিনিট কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাঝপথে কিন্তু একবার নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু একটা পাশ ভাজা হবে আর অন্য পাশটা পুরো যেতে পারে। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না, এমনিতেই নাড়াচাড়া করতে হবে। আমি এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখেছি, এটাকে 8 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করবো, যতক্ষণ পর্যন্ত এটা লালচে হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন চিংড়ির মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে আমি এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল,
এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং মরিচ। যারা শিল পাটায় বাটবেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, প্রথমে কিন্তু চিংড়ির মাথাটাকে বেটে নেবেন, এতে করে বাটতে সুবিধা হবে। চিংড়ির মাথাটা বাটা হয়ে গেলে পরে পেঁয়াজটা বেটে নেবেন, পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একসাথে বেটে নেবেন। আর যারা ব্লান্ডারে করবেন তাদের কোনো সমস্যা নেই, ঠান্ডা হওয়ার সাথে সাথেই এটাকে ব্লান্ডার জায়গায় নিয়ে ব্লান্ড করে নিতে পারেন। তো ব্লান্ডারের যে বড় জ্যাক ওই জ্যাকটায় নেবেন না, ছোট ছোট যে কৌটো থাকে ওইগুলাতে ব্লেন্ড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন সবকিছু ভাজা হয়ে গেছে। আমি এখানে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি সবকিছু শিলপাটায় বেটে নেব। আমার ভর্তা তৈরি হয়ে গেছে, আমি সবকিছু একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আমি শুটকি ছাড়া তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি লাউ পাতা এবং চাল কুমড়োর পাতা দুইটা একসাথেই নিয়েছি। এখানে প্রায় 25টার মতো পাতা আছে, আপনারা যে কোনো একটাও নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শাক ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি একটা কই মাছ, সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আর লাগছে কাঁচামরিচ। এবারে এই সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ। আপনাদের কাছে যদি লবণের পরিমাণ বেশি মনে হয় তাহলে পরবর্তীতে দিয়ে দিলে হবে, তো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাছ, মাছটাকে ভেজে নিতে হবে। আমি এখানে কই মাছ ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। মাছ নামানো হয়ে গেলে ওই তেলের সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করছি, চাইলে আপনারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। যদি শুকনো মরিচ ব্যবহার করেন তাহলে প্রথমে ভেজে নেবেন। আপনারা আপনাদের ঝাল মতো বুঝে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন কাঁচামরিচ। আর আমি এখানে যে পরিমাণে কাঁচামরিচ দিয়েছি এতে করে খুব একটা ঝাল হয়নি, যেহেতু কাঁচামরিচের ঝাল ছিল না ওই জন্য খুব একটা ঝাল হয়নি। পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে 2 মিনিট মত ভেজে নেব। 2 মিনিট পর আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক, এখানে প্রায় 2.5 কাপ মতো আছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলাকে হালকা একটু তেলে নিচ্ছি, এতে করে ভর্তাটা খুব বেশি সময় ভালো থাকবে, যেহেতু বাংলাদেশে এখন খুবই গরম। আর এই গরমে কিন্তু 2 থেকে 3 ঘন্টার বেশি থাকবে না যদি আমি কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 ঘন্টা মতো ভালো থাকবে। এরপরেই কিন্তু ভর্তাটা বাসি হয়ে যাবে, খেতে একটু টক টক লাগবে, তো ওই জন্যই কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা একটু জলছে নিচ্ছি। এবারে সব কিছু নামিয়ে রেখে দিচ্ছি, আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। সব কিছু ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন মাছ এবং শাক সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছের কাঁটাটা ফেলে দিচ্ছি। মাছের কাঁটা ফেলা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে কাঁচা মরিচ সবগুলোকে ঢেলে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে ভর্তাটা মেখে নিতে। যদি আপনারা শিলপাটায় অথবা ব্লান্ডারে ব্লান্ড করতে চান তাহলে কিন্তু একেবারে পেস্ট হয়ে যাবে, ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। চেষ্টা করবেন এইরকম হাত দিয়ে মেখে নিতে, এতে করে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে।
তৈরি হয়ে গেল ভীষণই মজার একটি ভর্তা। যারা কখনো এই ভর্তাটা খাননি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বহু